হ্যালো বন্ধুরা কিডনি ভালো রাখার গুরুত্বপূর্ণ নয়টি টিপস কিডনি মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানব শরীরে দুটি কিডনি থাকে যেগুলো দেহে পানির ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন দূষণ পদার্থ ছেঁকে ফেলে তাই সুস্থ থাকার জন্য কিডনির সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না কীভাবে কিডনির যত্ন নিলে তা সুস্থ থাকবে তাহলে চলুন কিডনি ভালো রাখার উপায়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক নম্বর এক দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করুন পর্যাপ্ত পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে নম্বর দুই অতিরিক্ত লবণ পরিহার করুন খাবারে অতিরিক্ত লবণ দেওয়া বা খাবারের সাথে আলাদা লবণ খাওয়া কিডনির জন্য ক্ষতিকর নম্বর তিন ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত শারীরিক ওজন কিডনি রোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় নম্বর চার মাদক ত্যাগ করুন ধূমপান ও মদপানের কারণে কিডনিতে রক্ত চলাচল কমে যেতে পারে ফলে এর কার্যক্ষমতা হ্রাস পায় নম্বর পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত রক্তে সুগারের পরীক্ষা করান এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন নম্বর ছয় কুমল পানীয় পরিহার করুন কুমল পানীয় বা বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর নম্বর সাত রক্তচাপ স্বাভাবিক রাখুন রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে থাকলে কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায় নম্বর আট ওষুধ সেবনে সতর্ক হন কম বেশি পাই সব ওষুধই কিডনির জন্য ক্ষতিকর তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ গ্রহণ করা ঠিক নয় নম্বর নয় নিয়মিত শরীরচর্চা করুন নিয়মিত শরীরচর্চা করলে কিডনি রোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তাহলে আসুন কিডনি যত্ন নেই এবং সুস্থ থাকি তো বন্ধুরা এগুলোই ছিল কিডনি ভালো রাখার গুরুত্বপূর্ণ নয়টি টিপস এ বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না আমি এরকমই স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত আসতে থাকি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ